আসসালামু আলাইকুম ও রহমতুল্লা করোনার এই ক্লান্তি লগ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঘরে বসে আছো তোমাদের কথা চিন্তা করেই আমরা তোমাদের নিকট একটি ক্লাস উপস্থাপনের চেষ্টা করছি যদি ক্লাসটি উপভোগ করো তাহলেই আমাদের সার্থকতা এই জন্য তোমাদের নিকটে আমি চলে যাচ্ছি প্রথমেই আমি তোমাদের নিকট চলে যাচ্ছি একটি ক্লাস উপস্থাপন করবো এখানে সর্বপ্রথম তোমাদেরকে আজকের যে ক্লাস আছে সেই ক্লাসে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আজকের এরপর আমি আমার পরিচিতিটা এখানে দিয়ে দিচ্ছি আমার যে প্রতিষ্ঠিত পরিচিতি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা যে জান্নাত যে পার্টি আছে সে পার্টির অংশ আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম তোমাদেরকে পরিচয় করে দিই জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি একটি বাগান আবারও দেখতে পাচ্ছি আর একটি বাগান খুব সুশোভিত তারপর তোমাদের নিকট প্রশ্ন এই মনোরম দৃশ্য আমরা কি বলি অবশ্যই এই মনোরম দৃশ্যকে আমরা বাগান বলি বাগান যেমন সুন্দর তেমনি সুন্দর পরিচ্ছন্ন লোকদেরকেই এখানে মানাবে তে বাগানের মধ্যে তো আজকের পাঠ যে আমরা আলোচনা করব তোমাদের সাথে সে আজকের পাঠটা হলো জান্নাত জান্নাত মূলত শব্দটা হলো আরবি সেই জান্নাতের নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পাঠ শেষে তোমরা কি কি বিষয় উপলব্ধি করতে পারবে এই পাঠটা জানার পর তোমরা জান্নাতের পরিচয় বলতে পারবে তারপর জান্নাতের সংখ্যা কয়েকটি তাও লিখতে পারবে বলতে পারবে এবং জান্নাত হাসিল করার জন্য কি কি কাজ করতে হয় কি কি উপায় আছে সেই উপায়গুলো তোমরা বর্ণনা করতে পারবে তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি জান্নাতের বর্ণনা দিতে বিবৃতি দিতে জান্নাত শব্দটা মূলত আরবি সে জান্নাত শব্দের অর্থ কি কি আমরা তোমাদের নিকট এখানে আলোচনা করব আমরা দেখলাম জান্নাত শব্দটা আরবি এর অর্থ হল বাগান উদ্যান আবৃত স্থান যেখানে ফুল এবং ফল তাকে সেগুলো হলো জান্নাত বাগান ফার্সি ভাষায় বেশস্থ আর বাংলা ভাষায় বলা হয় স্বর্গ তাহলে ফার্সি ভাষায় আমরা বেহস্ত এবং বাংলা ভাষায় বলা হয় স্বর্গ সেই জিনিসটা আমরা এখানে জানলাম এখন আমরা জানব জান্নাত কাকে বলে এবং এই জান্নাতের সংজ্ঞাটা আমরা দিচ্ছি এভাবে জান্নাত অর্থ বাগান ইসলামী পরিভাষায় আকিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় মুসলমান যারা ইমানদার নেককার বান্দা আছে তারা মৃত্যুর পর যে পরবর্তী সময়ে তাদের জন্য যে একটা চিরস্থায়ী জায়গা রাখা হয়েছে সেই জায়গাটা হলো জান্নাত তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতের জিনিসটা বুঝতে পারলাম এখন আমরা জানবো জান্নাত কীরকম জান্নাতের গুণগুলো কি জান্নাতের কি কি কোয়ালিটি আছে আমরা একটা গড় তৈরি করলে আমাদের গড়ের মধ্যে কীরকম আসবাবপত্র জিনিস থাকবে সেই আমরা যেমন জানি আমরা যেমন উপলব্ধি করি আমার গড়ের মধ্যে কীরকম গড় হয় ধনির কীরকম গড় থাকে এবং ছোটোদের কীরকম যারা দরিদ্র তাদের কীরকম গড় থাকে তো জান্নাত যে একটি ঘর বা একটি জান্নাত সেই জান্নাতে কীরকম জান্নাত হবে সেই জান্নাতের গাছগাছালি ছায়াযুক্ত বাগান থাকবে যে জান্নাতের বাগানটা হবে সে বাগানটা থাকবে ছায়াযুক্ত জান্নাতের বাগানটা এবং সৎকর্মশীলদের জান্নাতে এরকম বাগান উপহার দেওয়া হবে যারা আমল করবে ন্যাক আমল করবে আল্লাহতালার বিধি বিধান মেনে চলবে এবং আল্লাহ আল্লাহতালা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করবে যেগুলো আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন সেগুলো থেকে তারা বিরত থাকবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা এই জান্নাত তাদের জন্য উপহার রেখেছেন এবং এই এরকম জান্নাত যে জান্নাতটা মন জোরানো মনোরম দৃশ্য সেখানে রয়েছে যে জান্নাত সেই জান্নাতে মন জোরানো মনোরম দৃশ্য রয়েছে যেগুলো দেখে মানুষ এবং জান্নাতে তুবা নামক বৃক্ষ থাকবে যেখানে হাজারো সুর দণ্ডিত হবে যে জান্নাতের একটা বৃক্ষ থাকবে যে বৃক্ষটার নাম হলো তুবা সেই তুবা বৃক্ষটা হাজারো সুর দণ্ডিত হবে আমরা জানতে পারলাম আমরা আরও জানতে পারবো এই পাটের মধ্যে যে জান্নাতের যে মনোরম পরিবেশ যে পানির যে সরোবর বা শরবত বলা হয় বা আমরা শরবত বলি বা সরোবর আমরা বলি তা এরকম জেন্নাতের যে অধিবাসীদের জন্য মধু ধূত ও স্বচ্ছ পানির সরবরাহ থাকবে বা সর্ব সরব থাকবে এবং যে জান্নাতে যারা বাসিন্দা হবে জান্নাত হলো চিরস্থান চিরশান্তির স্থান যেখানে সব কিছুই সুন্দর ও আকর্ষণীয় জান্নাত এমন জায়গা যেই জায়গা সব কিছুই সুন্দর এবং আকর্ষণীয় এখানে কোনো রূপ আমাদের দুনিয়াতে যেরকম বিভিন্ন প্রকার অশান্তি দুর্ভোগ আছে জান্নাতে কোনো অশান্তি নেই দুর্ভোগ নেই সেখানে সুখ আর সুখ চিরশান্তির স্থান হলো জান্নাত আমরা প্রশ্ন রাখতে পারি যে জান্নাতের ঘরগুলো কেমন হবে কী দ্বারা জান্নাত নির্মাণ করা হবে এর উত্তরে আমরা জানতে উত্তরে আমরা বলবো যে জান্নাতের যে গরবাড়িগুলো হবে সেই গরবাড়িগুলো হবে কিসের তৈরি স্বর্ণের তৈরি স্বর্ণের তৈরি গরবাড়ি হবে আমরা পৃথিবীতে দেখতে কি ইট দালান কোটা বা চন যার যেমন সমর্থ আছে সে অনুযায়ী পৃথিবীতে আমরা গড় বানাই বা গড় তৈরি করি তেমনি আকিরাতে যে গড়গুলো হবে সেই গড়গুলো হবে স্বর্ণ এবং রূপ নির্মিত গড় যে যেরকম আমল করবে সে আমল অনুযায়ী তার সেই ঘর প্রাপ্য হবে এবং যে জান্নাতে যে রাস্তা থাকবে সেই রাস্তাটাও কিরকম হবে আমরা দেখতে পারি আমরা দেখতে পাই যে হাইওয়ে রোড থাকে বিভিন্ন জায়গা জেলা শহরগুলোতে গ্রামের মাঠ মাটির রাস্তা থাকে আদা পাকা থাকে কিন্তু জান্নাতের রাস্তা সব রাস্তা থাকবে রূপের রাস্তা মণিমুক্তা হিরজ জহরত এবং জান্নাতের যে আসবাবপত্র হবে আমরা যেমন টেবিল চেয়ার আমরা এই কাঠ আলনা এগুলো সুকেশ যেগুলো থাকে সেগুলো হয়তো আমরা এই বিভিন্ন সারি কাঠ দিয়ে বানাই বা বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করি কিন্তু জান্নাতের যে আসবাবপত্রগুলো থাকবে সেগুলো থাকবে স্বর্ণরূপের তৈরি সেইগুলো স্বর্ণরূপের তৈরি জান্নাতের যে আসবাবপত্রগুলো সেগুলো থাকবে স্বর্ণরূপের তৈরি এবং জান্নাতে যে বিছানাগুলো থাকবে সেগুলো থাকবে রেশমি রেশমি রেশমের গালিচা থাকবে এবং জান্নাত শুধু সুখ সুখ যেখানে কোনো দুঃখের কোনো ভালাও নেই এবং যে নহরগুলো থাকবে সে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে আমরা পৃথিবীতে দেখি যে পানির নদীর নহর নহর নদী নদী থাকে এবং থেকে কিন্তু আখেরাতে এরকম হবে যে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে সেখান থেকে যদি আমরা ইচ্ছা করি তাহলে সেখান থেকে পেতে পারি এবং সেই কেনে থাকবে মিষ্টি পানির স্রোত দ্বারা যে হাসরের দিন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে যেন কাউসার দান করবেন ইন্না আ কাল কাউসার হার রিক আবতার এহে আল্লাহ তালা ওই দিন রসুল সাল্লামকে কাউসারের নামক এক শরা দান করবেন পানি দান করবেন যে পানি পান করে হাসরের মাঠে মানুষ প্রেশান হয়ে যাবে যখন সে হাউজে কাউসারে পানি পান করবে তখন সার তার পরিতৃপ্তি মিটবে তার শান্তি আসবে যে পানি সুমিষ্ট থাকবে তারপর আমরা জানব এই কাজগুলো কি কি আমাদেরকে দিবেন আমরা কি কাজ করলে এটা পাব আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনে ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসকুম ওয়ালাকুম ফিহা যেখানে তোমাদের মন যা চাইবে তোমরা তোমাদের জন্য রাখা হবে তোমাদের দাবি যা তা তোমাদেরকে দেওয়া হবে মানে তোমরা যা বলবে সাথে সাথে আল্লাহ দিয়ে তোমাদেরকে তালা ওই জান্নাতে শুধু তোমরা মনের মধ্যে ইচ্ছা করবে আকাঙ্ক্ষা করবে আর সাথে সাথে তোমরা সে জিনিস পেয়ে যাবে এই জন্য তোমাদেরকে আজকে একটা একক কাজ দিচ্ছি জান্নাত ফার্সি শব্দ অর্থ কি জান্নাতে আসবাবপত্র কি দ্বারা নির্মাণিত নির্মিত হবে জান্না আমরা জানি জান্নাতের আসবাবপত্র সব স্বর্ণ রূপ দ্বারা নির্মিত হবে জান্নাতের ফাঁসি শব্দ হলো জান্নাতের ফাঁসি শব্দ হলো বেহেস্ত আর বাংলা হলো আমরা জানলাম স্বর্গ এরপর আমরা যে জান্নাতের স্তর সমূহ রয়েছে যে জান্নাতের স্তর হলো আটটি এই জান্নাতের আমরা যেমন যেমন জানি যে ধনী মধ্যে পকার ভেদ আছে গরিবের মধ্যে পকার ভেদ আছে সেরকম যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত রাখছেন সেই জান্নাতেরও স্তর রয়েছে জান্নাতের আটটি স্তর রয়েছে তো সর্বোচ্চ স্তর আমরা দেখতে পাচ্ছি এখন সর্বোচ্চ স্তরের নাম যে জান্নাতুল ফেরদাউস এরপর আছে জান্নাতুল মাওয়া এরপর আছে দারুল মাকাম তারপর আছে দারুল কারার তারপর আছে দা দারুল নাঈম এরপর আছে দারুল কুলত এরপর হলো দারুল সালাম এরপর হলো দার জান্নাতুল আদান তাহলে আমরা আটটা জান্নাতের নাম পেলাম আমরা আবার তোমাদেরকে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দারুল মাকাম দারুল কারার দারুল নাইম, দারুল কুলদ দারুল সালাম জান্নাতুল আদেন এই আটটি জান্নাতে প্রবেশ করতে হলে যার যেরকম আমল হবে সে আমল অনুযায়ী সে সেই রকম জান্নাতের স্তরে প্রবেশ করবে এখানে আটটি জান্নাতের স্তর রয়েছে দরজা রয়েছে যদি আমরা সর্বোচ্চ পর্যায়ে জান্নাতুল ফের যেতে চাই তাহলে কি আমাদেরকে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে আমল করতে হবে যে আমাদের ইমান এবং আকিদা আল্লাহতালার হুকুম এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামির যে আনিত দিন সে দিনের উপর আমাদেরকে চলতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে আমরা এখন দেখব যে কি আমল করলে আমরা জান্নাত পেতে পারি কি কি উপায় অবলম্বন আমরা জান্নাত যেতে পারবো সেই উপায়গুলো তোমাদের আলোচনা করছি সর্বপ্রথম যে আমাদের কাজ হল যা কারা জান্নাতে যাবে জান্নাতে যে যেতে হলে অবশ্যই মোমেন্ট হতে হবে এবং পূর্ণবান হবে যারা নেক আমল করে তাদের জন্যই আল্লাতলা এই জান্নাত রেখেছেন আল্লাহ তালা পবিত্র কোরআন বলেন ওবে শিল্লা আমানু আমিনু সলিহাদ আনালহুমুল জান্নাত জান্নতিং তাজিমিং তাহতি আল আনহার সরা বাকারা পঁচিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন হে নবি হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন তাদের জন্য রয়েছে জান্নাত আর এই জান্নাতের তলদেশ যে প্রবাহিত হয়েছে নদীসমূহ সুতরাং আমরা এই ইমান আনব এবং সৎ কাজ করব মানুষকে সৎ কাজে উৎসাহিত করব তাহলেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন এবং এরকম জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত যে জান্নাতের নিচে রয়েছে নদীসমূহ রয়েছে এরপর আমাদের আর কী কী কাজ করতে হবে যে জান্নাত লাভ করার জন্য জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে যে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে পৃথিবীতে মানিয়েছেন তাহার ইবাদত করার জন্য তাহার গোলামী করার জন্য তাহার বন্দিগি করার জন্য এবং আকাইদের সব বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে সাতটি বিষয় আছে সাত মৌলিক বিষয় সেই মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হবে এবং আমাদেরকে আরকিকে করতে হবে ন্যাক কাজ করতে হবে এবং আমাদের নিয়মিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমাদের ওয়াক্ত যখন হয় সময় যখন হয় তখনই আদায় করতে হবে কাজা করা যাবে না তাহলেই তালা এবং রাসুল সালিয়া সাল্লাম বলছেন আসসালাতফত জান্নাত নামাজ হলো বেহেশতের সাবি সালাত হল বেহেস্তের সাবি সাবি ছাড়া যেমন তালাকুলা যায় না তেমনিভাবে বেহেস্তে যেতে হলে নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না তাই অবশ্যই আমাদেরকে নামাজ কায়েম করতে হবে আকই মুসাল্লাত ও আয়তুস জ্যাকাতা আল্লাহতালা পবিত্র কোরআনে বিরাসী জায়গায় বলেছেন আকই মুসাল্লাত তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এই জন্য আমাদেরকে অবশ্যই সালাতের পাশাপাশি আমাদেরকে আল্লাহতালা পবিত্র কোরেনে আর বলছেন যে রমজানে রোজা পালন করতে হবে জাকাত আদায় করতে হবে হস করতে হবে এগুলো সালাতের পাশাপাশি রমজানে রোজা ফরজ রয়েছে জাকাত আদায় করা যাদের সামর্থ্য আছে তাদের জাকাত দিতে হবে এবং যাদের সামর্থ্য আছে তারা হস পালন করতে হবে যদি এ সকল কাজ না করে তাহলে আল্লাহ তালাও পাকড়াও করবেন ওই কঠিন হাসিরের ময়দানে এজন্য আমাদেরকে সব নামাজ আদায় করতে হবে এছাড়াও আমাদেরকে আরও সৎ কাজ করতে হবে যে আমাদের মধ্যে যারা অসহায় আছে দরিদ্র আছে তাদেরকে আমরা দান করব। তাদেরকে কাপড় দান করব তাদেরকে তাদের যদি নিত্য নৈমিতিক যে বস্ত্রগুলো আছে তাদেরকে সে বস্ত্র দিতে পারি অথবা আমাদের জাকাতের টাকা হয় ফেতরার টাকা হয় সেগুলো আমরা তাদেরকে জানতে করতে পারি যারা একেবারে অসহায় তাদের কোনো কিছু নাই তাদেরকে আমরা এবার দানগুলো করতে পারি এই দানের উচিল্লায় আল্লাহ তালা আমাদেরকে হয়তো কেয়ামতের কঠিন হাসুরের দিন আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এই জন্য যারা অসহায় আছে যারা বিভিন্ন ভাবে দুর্বল আসে তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে এবং যাদের ঘর নাই বাড়ি নাই তাদের জন্য আমাদের কি করতে হবে তাদের জন্য ঘর বাড়ি বেঁধে দিতে হবে আমরা যারা সমাজের বৃত্তশালী আছি যদি আমরা তাদের জন্য ঘর গড়বাণী দিয়ে দেই তাহলে আল্লাহ আমাদেরকে কে আমাদের দিন হাসের হাসের মাঠের পরে জান্নাতে আমাদেরকে বাড়ি দিবেন এবং যারা দুর্যোগ কবলিত উদ্ধার করবে তাদেরকেও আল্লাহ তালা এই জান্নাতে দান করবেন এবং এবং কি করতে হবে যারা অসুস্থ হয় তাদেরকে আমাদের যারা সুস্থ আসি আমাদের যারা রক্তে গ্রুপ মিলে তাদেরকে অবশ্যই রক্ত দিতে হবে তাহলে আল্লাহলা এটাই এই আমলটা পছন্দ করবেন এবং আমাদেরকে আরও কি কাজ করতে হবে যে জনসাধারণের জন্য মানুষ চলাচলের জন্য আমরা শাকু তৈরি করে দেব রাস্তা পার করার জন্য এবং নলকূপ তৈরি করে দিব পুকুর গাছ লাগাব যেগুলো সদগাই জারিয়ার অন্তর্ভুক্ত হবে মানুষ মারা যাবে কিন্তু কেয়ামত মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তার যে সদগায়ে জারিয়ার আমলগুলো আছে যদি তার নেক সন্তান থাকে দোয়া করে তার জন্য সে আমল তো করতে থাকে যদি কোনো এই সদগায়ে জারিয়ার কাজ করে যায় মসজিদ করে যায় অথবা মক্তব অথবা সে একটি ব্রিজ করল নদীকরণ করলো একটা গাছ লাগালো এই এই গাছ যতদিন ফল দিবে সেই গাছ ব্যক্তি মৃত হয়ে মৃত্যুবরণ করবে কবরে থাকবে আর কবরে বসে বসেও সে আর সব পাবে এই জন্য এই সদগা জারিয়া সময় কাজগুলো করতে হবে জনস্বত্ত্বে পোল বা শাকু নির্মাণ করা এবং কালবার তৈরি করা যার মাধ্যমে এবং আমাদেরকে আরেকটি কাজ করতে হবে যে শিক্ষাদান করতে শিক্ষাদানের সুযোগ করে দিতে হবে যে কেননা যে আমাদেরকে যে সদগা জারিয়া এবং নেক সন্তান এবং আল্লাহ তালা পবিত্র করণে সর্বোত্তম যে আয়াতটি নাজিল করেন সেটা হলো একর আবিসমির বেকল্লাদি খলাক খলাক আলী ইংসান আলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এজন্য আমরা যদি কাউকে পড়ার সুযোগ সৃষ্টি দান করি এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন খাইরুকুম মান তা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমা প্রত্যেক মুসলমানের ওপর এলেম শিক্ষা জ্ঞান শিক্ষা অর্জন করা ফরস এই জন্য আমাদেরকে যারা শিখতে পারে না বা শিক্ষা গ্রহণের সুযোগ নাই তাদেরকে আমাদের শিক্ষা গ্রহণের যদি আমি সুযোগটা করে দেই তাহলে হয়তো আল্লাহ তালা এই উসিল্লা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এরপর আমাদের যে কাজগুলো করতে হবে আমাদেরকে ইসলামী শিক্ষার মাধ্যমে উত্তম চরিত্র ও নৈতিকতার অনুশীলন করতে হবে যাতে আমরা কোরআন হাদিস ইজমহাম্মদ কিয়াস এগুলো সুন্দর করে পড়ব এবং যতটুকু এলে যতটুকু এলেম অর্জন করলে আমার জিন্দগি যাপন করতে পারব আল্লাহকে চিনতে পারবো নবীকে চিনতে পারবো হালালকে হালাল হিসেবে জানতে পারব হারামকে হারাম হিসেবে জানতে পারবো এতটুকু বিদ্যা অর্জন করা প্রত্যেকের উপর ফরজ যে ইসলামী শিক্ষার মাধ্যমে আমাদের চরিত্রকে ও নৈতিকতাকে অনুশীলন করতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও রাসুলের আদেশ নিষেধ মেনে চলতে হবে যে সকল কাজে আল্লাহতালা উৎসাহিত করেছেন সে সকল কাজ করতে হবে এবং যে সকল কাজ আল্লাহ আল্লাহ তালা এবং তার রাসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাম নিষেধ করেছেন সে সকল কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে সেগুলো কাজ পরিহার করতে হবে এবং আমাদেরকে কি কি কাজ করা যাবে না যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে কি কি করতে পারবো না আমরা মারামারি করব না মারামারি কাটাকাটি করব না যদি মারামারি কাটাকাটি করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন না এই জন্য অবশ্যই আমাদেরকে মারামারি পরিহার করতে হবে এবং চুরি পরিহার করতে হবে কা কারণ হলো এখানে দুইটা হক আছে যে হক এবং হকুল এইবাদ হক মানে আল্লাহর হক হক এইবাদ মানে বান্দার হক তো আল্লাহর হক আল্লাহ তালা হয়তো ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার যে হক আছে সেই বান্দার হকটা বান্দা নিকট থেকে মাপ চাইতে হবে জন্য চুরি করা যাবে না মারামারি করা যাবে না এরপর কোনো কাউকে উত্তক্ত করা যাবে না পর্দা পশিদা পর্দা অনুযায়ী চলতে হবে এবং কারো সাথে প্রতারণা করা যাবে না এবং কারো হিংসাতে হিংসা করা যাবে না কাউকে অন্যায়ভাবে মারা যাবে না এবং এ সকল যে পাপ সমূহ আছে সকল পাপ সমূহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ন্যাকসমূহ আমাদেরকে আদায় করতে হবে এবং যারা ন্যাকসমূহ কাজ করে তাদেরকে উৎসাহিত করতে হবে যেন আমরা সকলেই এই নেকসমূহ যদি আমল করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা কোরআনে বলেন ও আমা নাহা নাফসা আনিল হাওয়া জান্নাত হিয়াল মাওয়া অর্থাৎ যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়ারকে বয় করবে মানে আল্লাহ সম্মুখে যে আমাদেরকে দাঁড়াতে হবে সে দাঁড়ানোটা যদি আমরা বয় করি নিজের থেকে যদি আমরা বিরত রাখবে নিঃসন্দেহে তার জন্য জান্নাত রয়েছে সুরা নাজিয়াত আয়াত হলো চল্লিশ একচল্লিশ আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি তার অবসামনে দাঁড়ানোর ভয় তার অন্তরে থাকবে এবং নিজের যে প্রবৃতি আছে সে প্রবৃতি থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ তালা তার জন্য আবাসস্থল জান্নাত রেকে দিয়েছেন তোমার যে জন্য একটু কাজ দিচ্ছি যে জান্নাতে লাভের কি কি আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা কি কি উপায়গুলো আছে সেগুলো তুমি কাজ করবে একটু তারপর যে তোমাদের কি আজকে আমরা কি কি জানলাম জান্নাত শব্দের অর্থ কি অবশ্যই তোমরা জানতে পেরেছো জান্নাত শব্দের অর্থ হলো বাগান জান্নাত কাকে বলে সেটাও তোমরা জানতে পেরেছ যে জান্নাত জান্নাত হলো জন্য যে নির্ধারিত পর ইহকাল পরে পরকালে যে পরকালে যে চিরশান্তি যে জায়গা রয়েছে সেটাই হলো জান্নাত জান্নাতের স্তর কয়টি আমরা অবশ্যই জেনেছি তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারো জান্নাতের স্তর হলো আটটি এবং সালাত হলো জান্নাতের চাবি এই কথাটি কার সালাত জান্নাতের চাবি এই কথাটি আমাদের প্রিয় নবী জান্নাত এরপর জান্নাত সাল্লাম জন্য দুনিয়াতে সর্বপ্রথম কি করতে হবে জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং রাসুলের প্রতি অনুগত করতে হবে এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং সৎকর্মসমূহ করতে হবে এবং আমরা আরেকটু দেখতে যে জান্নাতের স্তর কোনটি আমরা দেখতে পেতাম যে নাইম কুদন এবং কারার সেগুলো হলো জান্নাতের স্তর এই জাহিম হলো জান্নাতের স্তর না সুতরাং আমাদের গ নম্বরটা সঠিক উত্তর জান্নাতে রয়েছে স্বর্ণরূপের আসবাবপত্র মিষ্ট পানি সুতো দ্বারা দুধ ও নহর মদত আমরা জানি এই তিনটা সঠিক তাহলে এক ও না দুই না তিন তাহলে তিনটা হবে এক দুই তিন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দের একটি বাড়ির কাজ দিচ্ছি যে জান্নাত হলো বেহেস্তের চাবি এই হাদিসটি তোমরা ব্যাখ্যা করে বাড়ির থেকে লিখে নিয়ে আনবে এবং আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে কারণ হলো যদি আমরা নামাজ আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন এবং বাড়িতে প্রবেশ করতে হলে যেমন যদি ঘরে তালা থাকে তো অবশ্যই চাবি থাকতে হবে আর সেই চাবি থাকলে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো সুতরাং আমাদেরকে জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে তো সবাইকে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি তোমাদের আল্লাহ তালা সুখে রাখে শান্তি রাখে সেই প্রত্যাশা রাখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক